নওগাঁয় আদালত চত্বরে তিন আইনজীবীকে পিটিয়ে আহত করেছে পুলিশ। নিজেদের আইনজীবী পরিচয় দেওয়ার পরও পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ তার সহকর্মীরা। এ ঘটনায় তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে দুই দিনের কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছে বার অ্যাসোসিয়েশন। সোমবার সকাল 10:30টায় জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট আবু সাঈদ মুরাদ পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোর্ট চত্বরে প্রবেশ করার সময় প্রধান গেটে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে বাধা প্রদান, নিজেকে আইনজীবী পরিচয় দেওয়ার পরও তাকে ঢুকতে দেওয়া হয় না, বরং তাকে অশালীনভাবে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করায় সেখানে কর্তব্যরত পুলিশ তাকে লাঠি সোঁটা দিয়ে মারপিট শুরু করে। উপস্থিত আইনজীবীরা এগিয়ে এলে পুলিশ তাদেরও তাড়া করে। এক পর্যায়ে পুলিশ তাদের উদ্দেশ্যে রাইফেল তাক করে বলে অভিযোগ আইনজীবীদের। পরে সকল কোর্টে আইনজীবীরা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন শেষে বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় মিলিত হন। জেলা বারের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কোর্টের সকল কার্যক্রম বন্ধ সহ আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে দোষী পুলিশদের সাময়িকভাবে বরখাস্ত ও শাস্তির দাবি জানানো এবং এ বিষয়ে আইনমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা না হলে পরবর্তীতে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন আইনজীবীরা। এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার বলেন, সকালে আদালতে প্রবেশ মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিষয়টি জানার পর তদন্ত করা হচ্ছে, তদন্তে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।